নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানে পাওয়া এই ছবিগুলো পঁচাত্তরের কজন শহীদ প্রতিরোধ যোদ্ধার, যারা জীবনের মায়া তুচ্ছ করে বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে সশস্ত্র হয়েছিলেন। কিন্তু এসব ছবির বাইরেও আরও অনেক মুখ আছে যারা লড়াই করেছিলেন রণাঙ্গনে। পঁচাত্তরের প্রতিরোধ যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকি জানিয়েছেন যুদ্ধ শুরুর প্রস্তুতির গল্প। ৭৫ সালে আমরা ৫০-৬০ জন একত্র হয়ে সীমান্তে গিয়েছিলাম। প্রথম অবস্থায় আমাদের ৭-৮ দিন পেটপুরে খাওয়া হয় না। আসলে আমি সীমান্ত পার হওয়ার প্রায় ৮-৯ দিন পরে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তখন আমার মাথা এবং পিঠে হাত দিয়ে বলেছিলেন, তুমি বেঁচে আছো, আমি খুশি হয়েছি। তোমাদের সম্মান রক্ষা করে যতটা দরকার, যেভাবে দরকার আমি সাহায্য করব, উনি করেছিলেন। প্রতিরোধ যুদ্ধের প্রধান দপ্তর ছিল মেঘালয় সীমান্তের চান্দুভুঁইয়ে। প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল নেত্রকোনার ভবানীপুর। এছাড়া বেদগড়া, রংরা, নেলুয়াগিরি, দাবরাং, গোবরাকোড়া সহ বেশ কিছু সাবসেক্টর ছিল পঁচাত্তরের প্রতিরোধ যুদ্ধে। সেই প্রতিরোধে প্রথম শহীদ হয়েছিল আমাদের বগুড়া যুবলীগের সভাপতি খালিদুজ্জামান খসরু। কেউ আজকে তার কথা মনে রাখে না। যাই হোক, সশস্ত্র যুদ্ধ সফল হয় নাই, কিন্তু আজকে সফলতার ভিত্তিপ্রস্তরই সেখানে স্থাপন করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের আক্ষেপ, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু যারা বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে প্রতিবাদী হয়েছিলেন তাদের অনেকেই আজও দুষ্কৃতিকারের অপবাদ নিয়ে ঘুরছেন। একটা জিনিস খারাপ লাগে, আমরা যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ করেছিলাম তারা সেই সময় মোস্তাক সরকারের কাছে দুষ্কৃতিকারী ছিলাম, জিয়াউর রহমানের কাছে ছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদের আমলে আমরা দুষ্কৃতি ছিলাম, খালেদা জিয়া সরকারের আমলেও আমরা দুষ্কৃতি ছিলাম। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের আমলেও বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ যোদ্ধারা সরকারের খাতায় কিন্তু দুষ্কৃতিকারী। বিশ্লেষকরা বলছেন, পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধাদের আড়াল করে রাখা হয়েছে আর তাদের জায়গায় অন্যরা বঙ্গবন্ধু বন্দনায় ব্যস্ত। আমি কিন্তু প্রতিরোধ যুদ্ধে আমার খুব ঘনিষ্ঠ যোদ্ধাদের প্রথম প্রথম পাইনি, এবং পরে দেখেছি বড় বড় আওয়ামী লীগ